ওকে, এখানে আমরা কিছু মেসের কাঠি নিয়েছি। এই মেসের কাঠির মধ্যে মাত্র 2টা কাঠি দিয়ে আমরা এই ম্যাজিকটা দেখাবো। এই ম্যাজিকটা হলো যে এই কাঠিটা আমরা এই কাঠির উপরে রাখবো, এই কাঠিটা অটোমেটিকই একা একাই লাফাবে কোনো শক্তি ছাড়াই। তো এই শক্তিটা কোত্থেকে আসতেছে আমি কিছুক্ষণ পর সেটা শিখাই দিব। তো তার আগে চলুন ম্যাজিকটা দেখে নিই। দেখেন এইভাবে কাঠিটা এখানে আছে, কিন্তু কাঠিটা লাফ দিচ্ছে, দেখেন লাফ দিয়ে পড়ে যাচ্ছে। আমি কাঠিটা বারবার এখান থেকে উঠাই দিচ্ছি, কিন্তু লাফ দিয়ে এই কাঠিটা আর দেখেন এই লাফ দিচ্ছে। তো এটা কেন হচ্ছে, তো আজকে এটাই বিষয়বস্তু। আসসালামু আলাইকুম দর্শক, আপনি আদি কিছুক্ষণ আগে দেখতেই পারলেন যে একটা কাঠির উপর একটা কাঠি লাফাচ্ছে। তো এটা আসলে জাদুকীয় একটা ব্যাপার। এটা আমাদের আনন্দের জন্য বা বিনোদনের জন্য আমরা একজন আয়োজনকে দেখাতে পারি বা এটা আমরা একজন আয়োজনকে শিখাইতে পারি। এটা আসলে অনেকটা ম্যাজিক। তো এই ম্যাজিকটা যদি আমরা জানি বা শিখি অনেকে আনন্দ দেওয়ার জন্য। এটা আমি আসলে সাইন্টিফিক ভিডিওগুলো আমরা আপনাদেরকে দিয়ে থাকি। তা আসলে ম্যাজিক বলতে পৃথিবীতে কিছু নাই, সবই সাইন্টিফিক। তো এখানে একটা সাইন্টিফিক কাজ আছে, সেই কাজটাই কিভাবে সেটাই আমি আমি আপনাদেরকে এখন দেখাবো। তো চলুন দেরি না করে এর সাইন্টিফিক বিষয়টা আমরা জেনে নিই। এই যে আমি যে কিছুক্ষণ আগে যে ম্যাজিকটা দেখাইলাম, আসলে এই ম্যাজিকের ব্যাখ্যাটা দিব। ম্যাজিক বলতে কিছু নাই, ম্যাজিক হলো একটা বিজ্ঞান। তো আসলে এখানে আমি যেটা দেখাইলাম এটা একটা বিজ্ঞান। এখানে আমি আবারও জিনিসটা দেখাই, দেখলে জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার হবে। এইভাবে আমরা মেসের কাঠিটা এইভাবে আমরা ধরবো, ধরার পর আরেকটা মেসের কাঠিকে আমরা এর উপরে রাখবো। রাখার পর দেখেন এই মেসের কাঠিটা কিছুক্ষণ পরে পরে এটা লাভ দিচ্ছে, দেখেন দেখেন লাভ দিচ্ছে। তো এখন এটার গ্র্যাভিটি ফোর্সটা কোত্থেকে আসতেছে আমি আমি আরেকটা মেসের কাঠি দিয়ে দেখাই। এই দেখেন আমি আরেকটা মেসের কাঠি নিলাম, আমি এখান থেকে আরেকটা কাঠি নিলাম, এটাও কিন্তু লাভ দেবে, দেখেন লাভ দিচ্ছে এটা। তো এই এর গ্র্যাভিটি ফোর্সটা আসতেছে এই আঙ্গুল থেকে, দেখেন আমার হাতের আঙ্গুলের মধ্যে চাপ পড়ে গেছে। এখান থেকে আমি ফোর্সটা করতেছি, মানে চাপটা দিতেছি। একটা কাঠির উপরে একটা কাঠি ধরলে কিন্তু কোনোভাবেই দেখেন ঠেলা দিলেও কিন্তু লাভ দেয় না। এটা কিন্তু অনেক জোরে জোরে লাভ দিল, কিন্তু আমি আঙ্গুল দিয়ে ঠেলা দিয়ে দেখাচ্ছি লাভ দেয় না। এখানে গ্র্যাভিটি অফ ফোর্সটা হচ্ছে আমার আঙ্গুলে, তাই আমি আঙ্গুলটাকে চাপ দিয়ে ধরবো এই আঙ্গুলের উপরে। এই আঙ্গুলের উপরে চাপ দিয়ে ধরলে এটা এটা এদিকে চাপ দিলে, এটা যখন আমরা এদিকে চাপ দিব তখন এই গ্র্যাভিটি ফোর্সটা তার বিপরীত দিকে আসবে। বিপরীত দিকে আসলে এই আঙ্গুলের মাথায় আমার আসতেছে, এই যে এইভাবে আমি ধরলাম, দেখেন এখানে এখানে আছে আমার, মনে করেন যে এখানে আমার আঙ্গুলের মধ্যে এটা এই নখের ভিতরে এটা ঘষা খাচ্ছে। এই নখের উপর যখন টাইট হয়ে থাকতেছে তখন আমি এটাকে গ্র্যাভিটি ফোর্স করার সাথে সাথে এটা এক কদম করে এগিয়ে আসতেছে, তখন এটা আস্তে আস্তে চাপ দিচ্ছে। দেখেন আমি একটু দেখাই, আমি আমি আবার ফোর্সটা করে দেখাই, দেখেন আমি আবার যে কাঠিটা দিলাম, যখন আমি এটা আঙ্গুল দিয়ে আমি চাপ দিচ্ছি তখন এটা লাভ দিবে। এই এই এখানে এটা যেহেতু এখানে যেহেতু একটু খসখসা একটু ঘষা খেয়ে খেয়ে উঠতেছে, এখন আপনি আর একটু কাছের থেকে দেখলে বুঝতে পারবেন। এই দেখেন এই এই আমি আঙ্গুল দিয়ে চাপ দিচ্ছি, এই এখানে সরে আসতেছে, দেখেন আমার নখের ওইখান থেকে একটু ঘষা খেয়ে সরে আসতেছে, যার কারণে এখানে শক্তিটা পাচ্ছে। এই নখটা এখান থেকে কিন্তু এটা আস্তে আস্তে উপর দিকে উঠে আসতেছে, দেখেন হ্যাঁ এই যে দেখেন এখান থেকে ঘষা খেয়ে এটা আমি যখন এই আঙ্গুল দিয়ে এখানে চাপ দিচ্ছি তখন এখানে প্রেশার হচ্ছে, বিপরীত গ্র্যাভিটি হচ্ছে, হয়ে এটা উপর দিকে উঠতেছে। ওঠার পর এখানে যেহেতু চাপ খাচ্ছে, এটা যেহেতু এত মসৃণ কিন্তু এটা একটু পিছলে যাচ্ছে, এবং পিছলে পিছলে এই কাঠির উপর আঘাত করতেছে, যার কারণে এই কাঠিটা লাফাচ্ছে। দেখেন মানে এটা উপর দিকে উঠতেছে, এটা উপর দিকে উঠতেছে। এখানে আমি যখন চাপ দিব এটার মধ্যে যখন চাপ দিচ্ছি এটা উপর দিকে উঠতেছে। তা আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন আপনারা, আপনারা বাড়িতেও এটা করতে পারবেন। দেখেন আমি আবার দেখাচ্ছি, এই এটা এখান থেকে পিছলে পিছলে আসতেছে। আমি আরেকটা কাঠি দিয়ে দেখাই, এই যে দেখেন আমার হাতের মধ্যে চাপ পড়ে গেছে। কেন এটি এখানে যখন আমি চাপ দিই এই চাপটা এখানে যায় লাগে,
এবং এটা চাপ দিলে এটা বিপরীত দিকে গ্র্যাভিটি করে। বিপরীত দিকে গ্র্যাভিটি করলে এখানে আমার এই নখের মধ্যে ঘষা খেয়ে এটা উপর দিকে উঠতে থাকে। যখন নখের মধ্যে একটু স্লিপ খায়, একটু করে স্লিপ খায়, তখন এটা স্প্রিং করে, স্প্রিং করে চাপ দেয়, চাপ দেওয়ার কারণে এটা উঠে। দেখেন, আবার দেখাই আমি আপনাদেরকে জিনিসটাকে ক্লিয়ার করে দেওয়ার জন্য। এই দেখেন, এই যে আমি পুরো এই বৃদ্ধ আঙ্গুল দিয়ে আমি এখানে চাপ দিচ্ছি, এখানে উল্টো দিকে গ্র্যাভিটি করে এটা ধাক্কা দিতেছে। এই দেখেন, এখান থেকে এখানে এইভাবে এইভাবে করে চাপ দিচ্ছে। খুবই মজার একটা ভিডিও আমি আপনাদেরকে বানিয়ে দেখালাম। তো দর্শক, শীতকাল কেমন যাচ্ছে জানি না, তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, ঠান্ডা লাগাবেন না, পায়ে স্যান্ডেল পরবেন। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই বিদায়, এই কামনা করে আজকের মতো বিদায়। খুদা হাফেজ।